হ্যালো, আমি অভিজিৎ দাস। মাই নেটেড ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। লেসন নম্বর 32, এটি লেজার প্রিন্টারের উপরে এই লেসনটি আছে। এটি হলো ইভলিউশন অফ কম্পিউটার অ্যান্ড কম্পিউটার অর্গানাইজেশন, ক্লাস 11-এর এটা প্রথম অধ্যায়ের 32 লেসন। তো লেজার প্রিন্টার, দেখো এখানে আমরা এর আগে ইঙ্কজেট প্রিন্টার, ডট ম্যাট্রিক্স প্রিন্টার বা প্রিন্টারের প্রকারভেদ পড়েছি। তা প্রিন্টারের প্রকারভেদে আমরা পড়েছি কি, প্রিন্টার মেনলি দুই প্রকার, একটা ইম্প্যাক্ট একটা নন ইম্প্যাক্ট। তো ইম্প্যাক্ট প্রিন্টারে কী হচ্ছে, আমাদের আঘাত করে প্রিন্ট করে, আর নন ইম্প্যাক্ট প্রিন্টারে আমাদের কোনো আঘাত করে প্রিন্ট করে না। অর্থাৎ কি, আমাদের এখানে কাগজের সঙ্গে যে প্রিন্ট করা যে হেড বা নজেল তার সংস্পর্শ হয় না, কিন্তু ইম্প্যাক্ট প্রিন্টারে হতো। তো সেই আমরা ইম্প্যাক্ট প্রিন্টারের মধ্যে যে পড়েছি ডট ম্যাট্রিক্স প্রিন্টার আর লাইন প্রিন্টারের সম্পর্কে আমরা জেনেছি। আর যেটা এখন নন ইম্প্যাক্ট প্রিন্টার, নন ইম্প্যাক্ট প্রিন্টারের এর আগের লেসনে আমরা পড়েছি ইঙ্কজেট প্রিন্টার, আর এখন আমরা পড়বো লেজার প্রিন্টার, যা আজকাল আমাদের খুবই প্রচুর মানে ব্যবহৃত প্রিন্টার। আমাদের সব জায়গায় এখন এটা খুবই বেশি ব্যবহৃত হচ্ছে। ডট ম্যাট্রিক্স প্রিন্ট, আগে বেশি ডট ম্যাট্রিক্স ব্যবহৃত হতো কারণ এখানে কালির খরচ কম ছিল প্রিন্টিং। তো এখনও তুলনামূলক ভালো সুন্দর প্রিন্টিংয়ের জন্য আমাদের, তো এই প্রিন্টারের প্রিন্টিং খরচ ডট ম্যাট্রিক্স থেকে একটু বেশি, আবার তোমার লেজার প্রিন্টার থেকে, সরি, ইঙ্কজেট প্রিন্টারের থেকে কম। তো এই জন্যে এই প্রিন্টারটা খুব বেশি ব্যবহৃত হচ্ছে এখন। তো এই প্রিন্টার আগে শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, এখন কালারও ব্যবহৃত হচ্ছে। তো এই প্রিন্টার, যে প্রিন্টার কীভাবে প্রিন্ট করে, এই প্রিন্টারটা যেমন তাকে এটা হলো টোনার বলা হচ্ছে। এর আগে আমরা যে কালির জায়গাটা সেটাকে বলেছিলাম আমরা কার্টিজ, এই এই টোনার, এরকম একটা টোনার, এটাকে কালির এই যে এর মধ্যে পাউডার কালি আছে, অর্থাৎ কালি শুকনো কালি, শুকনো কালি আছে, এবং এটাকে এর মধ্যে আমাদের এই এখানে ঢাকনা উঠিয়ে এর মধ্যে এটাকে সেট করতে হয়, এটাকে এই প্রিন্টারের মধ্যে। তো এটাকে হলো সাদা কালো প্রিন্ট করার জন্য এই টোনারটা, এবং আরও একটা টোনার আছে, দেখো এখানে এই আর একটা টোনার আছে, এই টোনারটা ব্যবহার করে কালার লেজার প্রিন্টার করা যায়, অর্থাৎ রঙিন বিভিন্ন কালির প্রিন্ট করা হয়। এখানে দেখো, এখানে সায়ান, তোমার ইয়েলো, ম্যাজেন্ডা, এই কালার ব্যবহার করে, এবং এটা ব্ল্যাক, অর্থাৎ চারটে কার্টিজ আছে, চারটে টোনার আছে, এবং চারটে টোনার প্রিন্ট করার জন্য এটা ব্যবহার করা হয়। তো এই লেজার প্রিন্টার, তো লেজার প্রিন্টার জিনিসটা আমাদের টেকনোলজিটা কী, দেখো একবার নোটসটা একবার পড়ি। এটি একটি আউটপুট ডিভাইস, অর্থাৎ আমার এই যে ডিভাইসগুলো আমরা পড়ছি, আগে সবার প্রথমে এই ডিভাইসটা বলে নিতে হবে যে কী প্রকারের ডিভাইস, এটা ইনপুট আউটপুট, তো আমরা এটা এটা আউটপুট ডিভাইস। এটা পরে আসছে কি, এই নন, এই প্রিন্টার নন ইম্প্যাক্ট প্রকারের প্রিন্টার। তাহলে যেহেতু প্রিন্টার আমরা অনেক প্রকারের পড়েছি, তার মধ্যে থেকে এটি নন ইম্প্যাক্ট প্রিন্টার। প্রিন্টার এই প্রিন্টার শুকনো পাউডারের ন্যায় কালি ব্যবহার করা হয়। এর আগে আমরা কি পড়েছিলাম, ডট ম্যাট্রিক্সে জেনেছিলাম ডট ম্যাট্রিক্সে কালিযুক্ত ফিতা ব্যবহার করা হয়েছিল। আমাদের ইঙ্কজেট প্রিন্টারে কি কালি, তরল কালি ব্যবহার করা হয়েছিল, তাকে কার্টিজ বলা হচ্ছে। আর এখন দেখো আমরা কি এটাকে কী ব্যবহার করা হয়েছে, এই এই প্রিন্টারে এখানে শুকনো কালি ব্যবহার করা হয়েছে পাউডারের ন্যায়। এই কালি যে পাত্রে থাকে তাকে টোনার বলা হয়, অর্থাৎ এটাকে আমাদের টোনার, যে পাত্রে কালি থাকে তাকে টোনার বলা হচ্ছে। এই প্রিন্টারের প্রযুক্তি অনেকটা ফটোকপি মেশিনের মতো, যে পাতার প্রিন্ট করতে হবে লেজার বিমের সাহায্যে লেখাগুলি একটি প্রতিবিম্ব ইলেকট্রিক চার্জযুক্ত ড্রামের উপর ফেলে তা কাগজে স্থানান্তরিত করা হয়, সরি, চার্জযুক্ত ড্রামে ড্রামে তৈরি হয়, এবং ওই ইলেকট্রিক চার্জযুক্ত ড্রাম টোনার থেকে শুকনো কালিকে আকর্ষণ করে প্রতিবিম্বের উপর ফেলে এবং কাগজে স্থানান্তরিত করে। অবশেষে গরম রোলারের মাধ্যমে পাতাকে পাঠানো হয় এবং সেই কালি গোলে কাগজে প্রিন্ট করা হয়। এই প্রিন্টার প্রিন্ট করার সময় ঘর্ষণজনিত আওয়াজ করে না, আউটপুটের গুণগত মান উন্নত মানের, কিন্তু প্রিন্টিং খরচ তুলনামূলক এখানে কম আছে, প্রিন্টিং খরচ তুলনামূলক কম, মানে ইয়ের থেকে কম, তোমার ইঙ্কজেট প্রিন্টার থেকে কম, আবার ডট ম্যাট্রিক্স প্রিন্টার থেকে বেশি। এই প্রিন্টার সাদা কালো এবং রঙিন উভয় প্রিন্ট করা যায়, প্রিন্টিং গতি অনেক বেশি, মিনিটে 6 থেকে 15টি পেজ একসঙ্গে প্রিন্ট করা যায়। এই প্রিন্টারের দাম তুলনামূলক বেশি, কালির দামও বেশি। তো এখানে দেখো আমাদের এই প্রিন্টারটা ফটোকপি প্রিন্টার, অর্থাৎ আমরা যখন জেরক্সের দোকানে যদি কখনো যাই বা গিয়ে দেখি, দেখো যখন জেরক্স মেশিনে কী কাজ করি, যেরকম একটা কাগজের উপরে আমাদের কী করি, যে যেটাকে আমি যে পেজ বা কপিটাকে আমি জেরক্স করতে চাই, একটা কাগজের প্লেটের উপরে রাখে এবং সেটা উপর থেকে ঢেকে দেওয়া হয়, এবং তারপরে সুইচ প্রেস করলে কী হয়, একটা লাইট ডান দিক থেকে, মানে বাম দিক থেকে ডান দিকে গিয়ে আবার বাম দিকে চলে আসে,
এবং গিয়ে কী হয়, ওই লাইটটা ফেলে, ওই লাইটটা লেখার উপরে ফেলে, এবং লেখার উপরে ফেলার পরে সেই লেখাটা কাগজে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে কাগজের উপরে। তো এই যে তোমার এখানে যে ড্রাম আছে, ড্রামের উপরে, তখন ম্যাগনেটিক ফিল্ড কী জিনিসটা কী, যেমন দেখো আমরা যদি ছোটোবেলায় কখনো করে থাকি যে প্লাস্টিকের চিরুনি আমরা মাথায় যদি ঘর্ষ ইয়ে করি, শুকনো চুলে ওটাকে আছড়ানোর পর আমাদের কাগজের টুকরোকে আকর্ষণ করে। তো আমরা অনেকে এই এক্সারসাইজটা আমরা অনেকেই করেছি যে শুকনো চুলে, প্লাস্টিকের চুলে শুকনো চুলে আছড়ানোর পরে আমরা যদি কাগজের টুকরোর পাশে ধরি, তাহলে কাগজের সেই চিরুনিটা কাগজের টুকরোকে আকর্ষণ করে। তেমনই এখানে একটা ইলেকট্রিক চার্জ, অর্থাৎ কি সেই আমার যে লেখাগুলো আছে সেই লেখাগুলো একটা ইলেকট্রিক চার্জ তৈরি করে দেয় নিচে তার একটা প্রতিবিম্ব, এবং যেহেতু পাউডারযুক্ত কালি, সেটা সেই কালিগুলো প্লাস্টিকযুক্ত প্লাস্টিকের কালি এইগুলো, তো সেই জন্য ওখানে সে আকর্ষিত হয়ে ও সেই জায়গাগত উপরে পড়ে। এরপরে কী হয়, এরপর এই পাতাটাকে একটা লাইট লেজার বিম, লাইট গরম লেজার বিমের উপর দিয়ে এটাকে পাঠিয়ে দেওয়া হয়। পাস করলে কী হয়, ওইখানে যে যে গরমের ফলে ওই প্লাস্টিকগুলো গলে গিয়ে কাগজের সঙ্গে সেটে যায় এবং তাহলে প্রিন্ট প্রিন্ট হয়ে যায়, অর্থাৎ কি আমাদের অক্ষর আকার ধারণ করে এবং আমাদের প্রিন্ট মনে হয় এটাই। তো এই টেকনোলজিতে, এই পদ্ধতিতে লেজার তোমার ফটোকপি প্রিন্টার বা জেরক্স মেশিনে একইভাবে প্রিন্ট করে, এখানে সে একইভাবে প্রিন্ট করে, এর মধ্যে লেজার লাইটের সাহায্যে এটাকে প্রিন্ট করা হয়। তো এই প্রিন্টারটা খুব বেশি ব্যবহৃত হয় এখানে, এর খরচ মানে প্রিন্টিং খরচ তুলনামূলক কম, আবার একটা প্রিন্টার অনেক দিনও যায় এবং এর কালিটাও অনেক বেশি থাকে, টোনারের মধ্যে পাউডারযুক্ত কালি থাকে এবং প্রিন্টিং কোয়ালিটি খুব ভালো প্রিন্টিং হয়, এই জন্য এই লেজার প্রিন্টারটা ব্যবহার করা হয়। লেজার প্রিন্টার কেন বলা হচ্ছে, কারণ এখানে প্রিন্ট করার জন্য লেজার বিম ব্যবহার করা হয়েছে, লেজার বিম ব্যবহার করে এখানে এই প্রিন্টারের প্রিন্ট করা হচ্ছে, তাই থেকে বলা হচ্ছে লেজার প্রিন্টার এটা। তো এটি আমাদের খুবই ব্যবহৃত একটি আউটপুট ডিভাইস কম্পিউটারে, এবং প্রায় কম্পিউটারে আজকাল আমাদের এই লেজার প্রিন্টার খুব বেশি ব্যবহৃত হয়। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে।